আচ্ছা, তুই মন খারাপ কেন করছিস বল তো প্রিয়? এই প্রথমবার আপনার সাথে আমার বের হওয়ার কথা ছিল ইয়াশ ভাই। হ্যাঁ তা ছিল, কিন্তু হয়নি, যেহেতু তাতে আর মন খারাপ করিস না। কিন্তু মন খারাপ হচ্ছে তো, কেন যে আমি অ্যালার্ম দিয়ে রাখলাম না। আচ্ছা যা হওয়ার হয়ে গিয়েছে, এখন এটা বাদ দে, একটু মনটা ভালো কর। হচ্ছে না তো, আমার খুব কান্না পাচ্ছে বলে এই শব্দহীন কান্নায় ভেঙে পড়ে প্রিয়তা, যে কান্নায় শুধু ভালোবাসা আর আফসোস রয়েছে। আরে আরে, তুই এভাবে কান্না করলে সবাই কি মনে করবে বলতো? আপনি সব সময় সবার কথা কেন ভাবেন ইয়াশ ভাই? আমার অবস্থানটা একটু কেন বোঝেন না? তোকেও বুঝতে হবে। হ্যাঁ, প্রিয়তার এই কান্না মন খারাপ দেখে যে ইয়াশের একদমই তাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। প্রিয়তাকে টেনে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে পারলে হয়তো শান্তি লাগত ইয়াশের। সে তো নিজেই নিজেকে কথা দিয়েছে প্রিয়তার চোখে আর পানি আসতে দেবে না, তবুও এটাই হলো। তাকে যদি টেনে একটু বুকে নেওয়া যায়, বুকের এই ঝড় থামাতে একটু শান্তি পেতে, তাহলে সে কি ইয়াশের মনের অবস্থাটা বুঝে যাবে? না তাহলে থাক, তাকে এখনই সব কিছু জানানো যাবে না, তাহলে যে তার মাথা বিগড়ে যাবে। ইয়াশ তবুও প্রিয়তার কাছে চলে গিয়ে প্রিয়তার ডান হাত নিজে দুই হাতের মধ্যে নিয়ে নেয়। তবুও থামছে না, আমি কিন্তু এখনই বের হয়ে যাব। থামছে না তো কান্না, আমি কি করব? একটু চেষ্টা কর, আর শোন, আমি সুন্দর কোনো জায়গায় শুটিংয়ে গেলে তোকে সেটা পাঠিয়ে দেবো বা ভিডিও কলে দেখাবো, হয়েছে? কিন্তু আপনার সাথে ঘুরতে যাওয়ার মজাটা তো হবে না। আচ্ছা তুই তো শহরে আসছিস সামনে মাসে, তাই না? ওখানে আসলে তোকে নিয়ে অনেক জায়গায় ঘুরবো, খুশি? আচ্ছা ঠিক আছে, এবার একটু হাসি হবে প্লিজ। হাসি হবে না। হবে হবে। হবে না তো। হবে বললাম তো, একটু একটু আর একটু, এই তো হয়ে গিয়েছে, এইটাই চলবে। আচ্ছা শোন, সাবধানে থাকবি, আমি ফ্রি থাকলে কল দেবো বা মেসেজ দেবো, এখন থাক, বাইরে সবাই অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। বাইরে গিয়ে আবার আমাদের ভুলে যাস না। তোরা কে ভাই? এই দেখেছিস, আর সে এখনই আমাদের চিনতে পারছে না, ওখানে গেলে তো আরও চিনবে না। আচ্ছা তোমাদের কি এটা মনে হয় যে আমি আমার সবচেয়ে কাছের মানুষদের ভুলে যাব? এটা কি সম্ভব বলো? আরে মজা করছে সবাই। সবার কাছ থেকে বিদায় নিয়ে তারা সবাই বেরিয়ে যায়। সবার জন্য বাড়ির সবার খারাপ তো লাগছেই, কিন্তু এবার যেন ইয়াশের জন্য প্রিয়তার একটু বেশি খারাপ লাগছে। কেন যে এই কয়েকটা দিন এত তাড়াতাড়ি কেটে যায়, সে এলে সময় কেন একটু থেমে যেতে পারে না? হয়তো আর দু একদিন এভাবে চললে প্রিয়তার সাহস নিয়ে তার মনের কথা বলে দিতে পারত, কিন্তু তা আর হলো না। ভালোবাসাকে ভালোবাসার বাঁধনে বাঁধার আগেই তো তার আপন ঠিকানায় ফিরে গেল। রাত 10টা, প্রিয়তা প্রতিদিনের মতো আজকেও বাসার ছাদে দাঁড়িয়ে আছে। আজকে বাড়ি পুরো ফাঁকা। সকালে ইয়াশ আর সি ওরা চলে গিয়েছে, আর বিকেলে হিমেল আর হুমায়ুনও চলে গিয়েছে। বাসায় শুধু আগের মতো বড়রা আছেন, আর তারা তিন বোন। বাড়িটা প্রতিবার সবাই চলে যাওয়ার পর এরকম খা খা করে, অথচ সবাই থাকতে কত হই হুল্লোড়। খোলা আকাশ, অন্ধকার পরিবেশ আর ঘুমট আবহাওয়া ছাড়া বাহিরে অনুভব করার মতো আর কিছুই নেই। ছাদে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না দেখে রুমে চলে আসে প্রিয়তা। এসে ফোন হাতে নিয়ে দেখে কোনো কল মেসেজ নেই। অনলাইনে গেলে দেখে ইয়াশ অনলাইনেও নেই। ফোন দিতে চেয়েও মনের বিরুদ্ধে গিয়ে ফোনটা বিছানায় রেখে ঘুমানোর চেষ্টা করে। অতঃপর একসময় ঘুমিয়েও যায় প্রিয়তা। রাত 12:45, কাজ সম্পর্কিত সব শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বিছানায় এসে ফোন নিয়ে শুয়ে পড়ে। গ্রাম থেকে আসার পর কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে প্রিয়তাকে আর কল দেওয়া হয়নি। হয়তো এটাই ঠিক হয়েছে, না হলে এসে বুঝে যাবে সব কিছু। সব কিছু বুঝে গেলে আবার কি রেখে কি করবে তার কোনো শেষ সীমানা থাকবে না। ইয়াশের মা খাবার গরম করে ডাক দিলে ইয়াশ বাহিরে চলে যায় ফোন রেখে। তোমাকে বলেছি মা, এত রাতে তোমার এসব করতে হবে না, আমি বাহিরে থেকে খেয়ে আসি। খাবারগুলো তোর পছন্দ তাই গরম করে দিলাম, খেয়ে ঘুমিয়ে পড়িস গিয়ে, অনেক রাত হয়েছে। আমি খেয়ে নিচ্ছি, তুমি যাও ঘুমাও। খাওয়া শেষ করে তারপর যাস। না আমি খেয়ে নিচ্ছি, তুমি যাও ঘুমাও, একটা বেজে গিয়েছে। আজকে শেষ, এরপর আর রাত জাগবে না আমার জন্য। তার জন্য বলেছিলাম বিয়েটা করে নে, বিয়ে করে নিলে আমার আর এইভাবে এইসব ভাবতে হতো না, পিয়া সব দেখে রাখত। আবার শুরু করলে, যাও যাও ঘুমাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ যাচ্ছি। ইয়াশ খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে যায়। রুমে এসে শুয়ে ফোনটা হাতে নিয়ে দেখে, যা ভেবেছিল তাই,
প্রিয়তা এই সময়ে অনলাইনে চলে এসেছে। এবার আর কোনো কিছু না ভেবে ইয়াশ মেসেজ করে বসল, আজকেও ঘুম ভেঙে গিয়েছে? হ্যাঁ। এভাবে আর কতদিন চলবে? কি চলবে? এই যে রাত একটাই ঘুম ভেঙে যাওয়া। জানি না। মন খারাপ? না। কথা কেমন যেন লাগছে? আমি তো এভাবেই কথা বলি না। প্রিয়তা এখন ঠিক হয়ে গিয়েছে, এখন আর এইভাবে কথা বলে না। কেউ চায় না আমি ঠিক হই। কেউ বলতে কে শুনি? আপনি ছাড়া আর কে? তুই অনেক বেশি বেশি কথা বল, এটা আমার চেয়ে বেশি আর কেউ চায় না। এটা সত্যি হলে বাসায় গিয়ে অবশ্যই কল দিতেন একটা। এখানে এসে সবাইকে বাসায় রেখে সাথে সাথে আমার বের হতে হয়েছিল 12:30 দিকে বাসায় এসেছি। খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ করেছি। আচ্ছা তাহলে ঘুমান। কেন, কথা বলতে ইচ্ছে করছে না? আর কি কথা বলবো, তোর যা ইচ্ছে সব বল। কি হয়েছে আপনার, কেমন যেন লাগছে আপনাকে? আমার কেমন লাগছে? অনেক পরিবর্তন হয়ে গিয়েছেন, সুন্দর করে কথা বলছেন, ভাবির সাথে সব কি ভালো চলছে? হ্যাঁ। ও আচ্ছা। তুই এখানে আসছিস কবে? ভর্তি শেষ সময় তো, খুব তাড়াতাড়ি, বাবা বলেছে খুব তাড়াতাড়ি নিয়ে যাবে। আচ্ছা ঠিক করেছিস কি, কোথায় থাকবি? আমি তো আগেই বলেছি আমি হোস্টেলে থাকবো। ওখানে সমস্যা হবে থাকতে, খাওয়া দাওয়াও ভালো না। আমাদের বাসায় থাকতে কি সমস্যা? আমার অনেক দিনের ইচ্ছে আমি বান্ধবীদের সাথে থাকবো। শহরের মেয়েরা ভালো না, তুই ওদের সাথে মিশলে তুইও ভালো থাকবি না। কে বলেছে আপনাকে? কাউকে বলতে হয় না, আমি এখানে থাকি তাই আমি জানি। আমি ঠিক এখনকার মতোই থাকবো। থাকতে পারলেই ভালো, শহরে হয়ে গেলে ভালো জামাই পাবি না। আগে আপনি বিয়ে করবেন, আরশির বিয়ে হবে তারপর আমার পালা, ততদিনে ভালো ছেলে পেয়ে যাব। এখন খুঁজতে থাকি। ছেলে আপনাকে খুঁজতে হবে না, সে দায়িত্ব বড়রা পালন করবে। আপনি শুধু এখানে এসে ভালো মেয়ে হয়ে পড়ালেখা করবেন। হ্যাঁ পড়ালেখা করতেই যাব ওখানে। আচ্ছা এখন ঘুমান, অনেক রাত হয়ে গিয়েছে। আপনি ঘুমাবেন না? হ্যাঁ আমিও ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, শুভ রাত্রি। প্রিয়তা অনলাইন থেকে বের হয়ে ফোনের গ্যালারিতে ইয়াশের ছবি বের করে দেখতে থাকে। আমার দুইটা জিনিস পছন্দ, চাঁদ আর মেঘলা আকাশের উপস্থিতিতে বৃষ্টি। আপনার এই দাড়ি সহ মুখটা দেখলে মনে হয় আকাশের চাঁদটা যেন মেঘলা আকাশে দিয়ে ঘিরে আছে। প্রিয়, পরদিন বিকেলবেলা বর্ষা এদিক ওদিক ভালো করে দেখে নাই, বাহিরে তেমন কাউকে দেখতে পারে না, কারণ লোবনার নানু অসুস্থ হয়ে যাওয়ায় তার বাবা মা ওখানে গিয়েছে। কিছুক্ষণ পর তারাও এখান থেকে অন্য জায়গায় চলে যাবে, তার চাচা ইয়ালিদের বদলি হয়েছে তাই। প্রিয়তার বাবা রেস্টুরেন্ট নিয়ে ব্যস্ত থাকে, বাসায় ফিরতে ফিরতে রাত 11টা। বাসায় এখন শুধু প্রিয়তা, তার মা আছে, সাথে বর্ষা আর তার মা। বর্ষার বাবাও কাজের সূত্রে বাহিরে আছে। বর্ষা চুপি চুপি ছাদে যাচ্ছে দেখে প্রিয়তাও পিছু নেয়। চারপাশে এত পর্যবেক্ষণ করে ছাদে কেন যাওয়া হচ্ছে দেখতেই হচ্ছে। বর্ষা ছাদে গিয়ে ফোন বের করলেই কারো কল আসে। প্রিয়তা দূর থেকে দেখে হাসতে হাসতে নিজের রুমে চলে যায়। প্রিয়তা রুমে বসে মায়ের সাথে কথা বলছিল, এমন সময় তার মায়ের ফোন বেজে ওঠে। প্রিয়তাকে ফোন নিয়ে আসতে বলে প্রিয়তা ফোন নিতে গিয়ে দেখে ইয়াশের কল। ইয়াশ কেন এই ফোনে কল দিল? কে কল দিয়েছে? ইয়াশ ভাই। ও আচ্ছা, দে ফোনটা দে। এই নাও। প্রিয়তা ফোন হাতে ধরিয়ে দিয়ে বসে পড়ে। কি বলবে ইয়াশ ভাই তার মাকে? হ্যাঁ ইয়াশ বল। ছোট মা প্রিয়তা তো তার রেজাল্ট অনুযায়ী আমাদের বাসা থেকে আধা ঘন্টা দূরের কলেজটাতে টিকে গিয়েছে। বাহ আলহামদুলিল্লাহ। আর সিট যাওয়ার কবে? এই তো আর 4 দিন। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ওরা দুজন যাচ্ছে, মানে আরশি আর ওর এক বান্ধবী। তাহলে তো ভালোই, আরশি আর একা একা লাগবে না ওখানে। হ্যাঁ আর বাবার বন্ধু তো ওখানে থাকে, কোনো অসুবিধাও হবে না আশা করি। আপনার পড়াশোনার কি খবর শুনি? শুধু ওই অভিনয় নিয়ে থাকলে কিন্তু হবে না। শাশুড়ি মা, আপনার মেয়ের হবু জামাই পড়াশোনাতেও ভালো, আপনার মেয়ের মতো ডাব্বা মারি না। সেও ভালো রেজাল্ট করে এসেছে এ যাবৎ। শুধু নিজের মেয়ের গুণগান গাইলে কিন্তু হবে না। সামনে কি? সামনে সামনে? হ্যাঁ। কি? ও আচ্ছা প্রিয়, তোর মা বাবা কেমন আছে? সবাই ভালো, বাসায় সবাই ভালো আছে? হ্যাঁ এখনো সবাই ভালো আছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার পরে কথা বলবো, কেমন, রাখছি। আচ্ছা সাবধানে থাকিস। ফোন রেখে মিসেস রমেলা প্রিয়তার দিকে তাকিয়ে দেখে, প্রিয়তা এক পলকে তার দিকে তাকিয়ে আছে। রে কি হয়েছে? ইয়াশ ভাইয়া কেন কল দিয়েছিল? তোকে না জানিয়েই তো আমরা তোর কাগজপত্র ইয়াশকে পাঠিয়ে দিয়েছিলাম, তাই ইয়াশ এখন কল দিয়ে জানালো তাদের বাসা থেকে একটু দূরের ভার্সিটিতে তুই টিকতে গিয়েছিস। কি বলো,
আচ্ছা তোমরা আমাকে না জানিয়ে এত কিছু কবে করলে আর কেন? তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর কোন সারপ্রাইজ বাকি আছে? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ তোর হয়তো খুব তাড়াতাড়ি যেতে হবে ওখানে। আচ্ছা ঠিক আছে। এখন যা অনেক রাত হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। প্রিয়তা বের হয়ে নিজের রুমে চলে যায়। আজকে আর ছাদে যেতে ইচ্ছে করছে না, শরীরটাও ভালো লাগছে না তার। হয়তো কোনো অসুস্থতা খুব তাড়াতাড়ি ঘিরে ধরবে তাকে। রুমে লাইট বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে সে। চোখের পাতায়ও যেন ঘুম খুব তাড়াতাড়ি এসে জমা হয়। রাত একটা, প্রতিদিনের মতো এবারও ঘুম ভেঙে যায় প্রিয়তার। ইদানিং বিষয়টি কেমন যেন কাকতালীয়, কিন্তু অদ্ভুত লাগছে। প্রতিদিন একই সময় কীভাবে ঘুম ভেঙে যায় তার। ঘুম ভেঙে যাওয়ার পরক্ষণে প্রিয়তা বুঝতে পারলো তার শরীরটা যেন কেমন লাগছে। নিজে নিজের কপালে হাত দিয়ে দেখে প্রচণ্ড জ্বর। খুব খারাপ লাগছে তার, কিন্তু এত রাতে তো মাকে ডাক দেওয়াও ঠিক হবে না। বিছানা থেকে ধীরে ধীরে উঠে টেবিলের বক্সে রাখা ওষুধ বের করে খেয়ে নেয়। প্রিয়তা খুব সহজে অসুস্থ হয় না, আবার অসুস্থ হলে তা থেকে রেহাই পাওয়া খুব মুশকিল। এত এত খারাপ লাগার মাঝেও প্রিয় মানুষটির মেসেজ পাওয়ার জন্য অনলাইনে যায়। মেসেজ বক্সে গিয়ে দেখে ইয়াশ মেসেজ দিয়ে রেখেছে। আজকে ঘুম ভাঙেনি তোর? প্রিয়তা যেন ফোন চাপতেও খারাপ লাগছিল, এতটাই ঘিরে রেখেছে অসুস্থতা। ভেঙেছে। মেসেজে নোটিফিকেশন পেয়ে সাথে সাথে ফোন হাতে নেয় ইয়াশ। সে নিশ্চিত এই সময়ে প্রিয়তা ছাড়া কেউ মেসেজ করেনি। ইয়াশ তো এখন বুঝে গিয়েছে, হয়তো তার জন্যই প্রিয়তার এই অভ্যেসটা গড়ে উঠেছে। ইয়াশ যে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, আর এই সময়টা সে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে, হয়তো কথা বলার ইচ্ছে আর আগ্রহটাই আজ প্রিয়তার অভ্যেসে পরিণত হয়েছে। রাত একটা বাজবে আর আপনার ঘুম ভাঙবে না, এটা তো হতেই পারে না। অভ্যাস হয়ে গিয়েছে। সে তো দেখছি। খাওয়া দাওয়া করেছিলি রাতে? হ্যাঁ। আচ্ছা শোন, ভর্তি তো শুরু হয়ে যাবে আজকে থেকে, হয়তো তুই কবে আসবি জানি না। তোর কিছু হয়েছে? হুম। তাহলে এমন করে কথা বলছিস কেন? একটু খারাপ লাগছে। মেসেজ সিন হওয়ার পর আর রিপ্লাই আসে না উপাস থেকে। এক মিনিট পর ফোন বেজে উঠে প্রিয়তার। ফোন হাতে নিয়ে দেখে ইয়াশ কল দিয়েছে। এত রাতে ফোন রিসিভ করা কি ঠিক হবে? কথা বললেই তো ইয়াশ বুঝে যাবে যে সে কঠিনভাবে জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছে। দুই তিন ঘন্টায় তবুও ফোনটা রিসিভ করে সে। প্রিয়তা। হ্যাঁ শুনছি। কি হয়েছে, খারাপ কেন লাগছে তোর? তেমন কিছু না, একটা জ্বর জ্বর লাগছে আর কিছু না। তোর তো অসুখ হলে খুব খারাপভাবে দুর্বল করে ফেলে। না ভাইয়া, তেমন কিছু হয়নি। তুই এক কাজ কর, থার্মোমিটার আছে না রুমে, তাপমাত্রা মেপে দেখ তো। থাক না ভাইয়া, এখনো সব না থাকবে না, তাড়াতাড়ি চেক কর একটু। উঠতে ইচ্ছে করছে না গো। উঠতে হবে, না উঠলে কিন্তু আবার আগের মতো বকবো। আচ্ছা উঠছি, তবু আপনি এরকম থাকুন প্লিজ, তাড়াতাড়ি। প্রিয়তা বিছানা থেকে উঠে টেবিলের দিকে এগিয়ে যায়। না, এই কয়েক ঘন্টার জ্বর ভীষণ খারাপ অবস্থা করে ফেলেছে তার। থার্মোমিটারটা নিয়ে তাপমাত্রা মেপে দেখে বেশ খানিকটা বেড়েছে তাপমাত্রা, কিন্তু ইয়াশকে কি বলা ঠিক হবে? প্রিয়তা বিছানায় এসে ফোন কানে নেয় আবার। আছেন? হ্যাঁ বল। 101 ডিগ্রি। তবুও তুই বলছিলি একটু জ্বর জ্বর লাগছে। হ্যাঁ। ছোট মাকে ডাকতে একটু, আমি জানি তোর জ্বর হলে তোর অবস্থা খুব খারাপ হয়ে যায়। কিভাবে কথা বলছিস আমি বুঝতে পারছি না। এত রাতে আম্মুকে আর ডাকবো না, সকালে বলবো। না তুই এখনই ডাকবি। একটা কথা জিজ্ঞেস করি ভাইয়া, তোর জ্বর এখন প্রিয়? জানি এখন তোর মাথায় উল্টাপাল্টা কথা আর প্রশ্ন আসবে, ওগুলো এখন রাখ আর ছোট মাকে ডাকতে প্লিজ। আপনি প্লিজ এত রাতে যে আম্মুকে কল দেবেন না, অনেক রাতে বাবা এসেছে, একটু ঘুমাক। প্রিয়, একটা প্রশ্ন করি ইয়াশ ভাইয়া। তুই এখন চুপ করে ঘুমাবি প্রিয়? একটা প্রশ্ন করেই ঘুমাবো। আচ্ছা বল। আপনার একদম কাছের আত্মীয় বা বেস্ট ফ্রেন্ড আপনাকে যদি ভালোবাসে, তাহলে আপনাকে যদি সে বলে দেয় তার মনের কথা, আপনি তাকে পছন্দ না করলে কি তার সাথে কথা বলা যোগাযোগ রাখা বন্ধ করে দেবেন? না, তাকে যদি আমার ভালো লাগে তাহলে সবটা দিয়ে আমি তোকে আমার করে রাখব, আর যদি তা না হয় তাহলে তাকে বুঝিয়ে বলে সব আগের মতো করে নেব। ইয়াশ ভাই, এবার প্রিয়তার কণ্ঠটা অন্যরকম লাগছে, হয়তো সে জ্বরের ঘোরে চলে গিয়েছে। কণ্ঠটা কেমন ধীর আর নিঃশব্দ লাগছে। প্রিয়তার জন্য এবার এত খারাপ আর কষ্ট কেন লাগছে ইয়াশের? মনে হচ্ছে তার বুকের বাপাসটা যেন অসুস্থ হয়ে পড়েছে। নিজেকে সামলে নিয়ে সে প্রিয়তার ডাকে সাড়া দেয়। সে জানে এই কথাগুলো হয়তো প্রিয়তার মনে বা মাথায় কোনোটাতেই থাকবে না। এটা ভেবে ইয়াশের ও যেন
লোভ লাগছে প্রিয়তার মনের কথা শুনতে। নিজের কথাগুলো বলে দিয়ে পারলেও তার নিজেকে হালকা লাগতো। হ্যাঁ বল। আপনি না দূরে থাকলে আমার খুব অস্বস্তি হয় ইয়াশ ভাই। এই যে দেখুন আপনার অনুপস্থিতিতে অসুস্থতা কেমন আমায় ঘিরে ধরেছে। আপনাকে দেখলে না আমার সেই ক্লাস 9 থেকে কেমন একটা অনুভব হয় যখন আপনি এসব অভিনয়ের জগতে ছিলেন না। কত ভালো ছিল বলুন তো, শুধুমাত্র আমি আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। কিন্তু এখন কত মেয়ের নজর আপনার ওপর, আমার একদম ভালো লাগে না। আপনি তো আমার, তাহলে তারা আমার ব্যক্তিগত সম্পত্তির দিকে কেন নজর দেবে? আপনার ছবিতে ওদের কমেন্ট দেখলে আমার মন খারাপ হয়ে যায়, বুক ভারী হয়ে ওঠে। কোনো বাধা না মেনে চোখের পানি গড়িয়ে পড়ে। কারোর সামনে থাকলে সেই কান্না লুকাতে প্রস্থান করতে হয়, অভিমান জমে যায় অনেক। এরকম কেন হয় ইয়াশ ভাই? ইয়াশ ভাই আপনি তো আমার, তাই না? বলেন না একটু যে আপনি শুধু আমার। প্রিয়তা ঘুমিয়ে পড়, এখন জ্বরের জন্য উল্টাপাল্টা কথা বলছিস এখন তুই। বলেন না ইয়াশ ভাই, আপনি শুধু আমার, একান্তই আমার। এখানে আর কারোর এতটুকু ভাগ নেই। আমি জিতে গিয়েছি ইয়াশ ভাই, আপনি আমাকে হারিয়ে দিয়ে খুব বাজেভাবে জিতে গিয়েছেন। আমি আপনাকে আপনার নিজের থেকেও বেশি ভালোবাসি ইয়াশ ভাই, খুব বেশি ভালোবাসি। পরিমাণ করে হয়তো বলতে পারবো না, কিন্তু আপনি আমার। আপনাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। এরপর আর কোনো কথা শোনা যায়নি প্রিয়তার, হয়তো সে ঘুমিয়ে গেছে মনের সব কথা বলে দিয়ে। কিন্তু ঘুমিয়ে যাওয়া মেয়েটি তো কখনো জানতেও পারবে না, তার জ্বর আর ঘুমের ঘোরে বলা কথাগুলো হয়তো ইয়াশকে আজ রাতে ঘুমোতেই দেবে না। আজকে যে তার কথাগুলো ইয়াশের চোখের ঘুম কেড়ে নিয়েছে, বুকের মধ্যে কেমন উথাল পাথাল শুরু করে দিয়েছে। তার ভালোবাসা যেন সমুদ্রের ঢেউয়ের মতো ইয়াশের বুকে আঘাত করছে। এর আগে তো ইয়াশ প্রিয়তার অসুস্থতার কথা শুনেছে, ভীষণ খারাপও লেগেছে। কিন্তু এবার কেন এত বেশি খারাপ লাগছে তার? কেন ছুটে চলে যেতে মন চাইছে তার? সে তো প্রিয়তাকে পুরোটা ভালোবাসেনি, একটু ভালোবেসেছে, আর অনেকটুকু ভালোবাসা বাকি। তাহলে তার এই অল্প ভালোবাসাই কেন এত পোড়াচ্ছে তাকে? সকাল 10টা, রুমে ফোন বাজছে শুনে মিসেস রোমেলা দৌড়ে রুমে চলে যায়। ফোন হাতে নিয়ে দেখে ইয়াশ কল দিয়েছে। হ্যাঁ ইয়াশ বল, মেয়েকে রেখে মেয়ের মায়ের সাথে এত কিসের কথা? মেয়ের মা বাবা রাজি, আপনি এখন মেয়েকে রাজি করবেন, ওদিকে নজর দেন বাবা। ছোট মা, প্রিয়তা উঠেছে না তো, কথা বলবো? আমি তো ভোরের দিকে একটু ঘুমিয়েছি, হঠাৎ করে চোখ লেগে গিয়েছিল। হ্যাঁ কিছু হয়েছে? তোর বাবা মা ঠিক আছে? আর আরসি? হ্যাঁ ছোট মা, এখানে সবাই ঠিক আছে। তাহলে তোর কথা এমন শোনা যাচ্ছে কেন? ছোট মা, প্রিয়তা খুব অসুস্থ, অনেক জ্বর প্রিয়তার। কি বলছিস? আমি তো জানি না, রাতে রুমে যাওয়ার সময় তো ও ঠিক ছিল। রাতে জ্বর এসেছে, আমি বারবার বলেছিলাম তোমাদের জানাতে, কিন্তু প্রিয়তা জানাতে দেয়নি আমাকে। একটু প্লিজ দেখো না ওর কি অবস্থা, আমার খুব খারাপ লাগছে। ওর অবস্থা যদি খারাপ হয় বেশি, তাহলে আমাকে বলো, আমি চলে আসব। না না, আমরা আছি তো। আর তোর তো নতুন কাজ শুরু হয় আজকে থেকে, আর 3 দিন পর আরসিও চলে যাবে, তুই থাক আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, দেখো। মিসেস রোমেলা ফোন রেখে প্রিয়তার রুমে দৌড়ে যায়। রুমে গিয়ে দেখে প্রিয়তা কাঁপছে, কপালে হাত দিয়েই চোখ বড় বড় হয়ে যায় প্রিয়তার মায়ের। প্রিয়তার এই অসুস্থতার সময়টা ভীষণ খারাপ যায় তাদের। মেয়েটা এত অসুস্থ, অথচ একবারও ডাকেনি তাদের। মিসেস রোমেলা প্রিয়তাকে ডাকতে থাকে, কিন্তু প্রিয়তার কোনো সাড়া শব্দ পায় না। বাড়ির সবাই প্রিয়তার রুমে দৌড়ে আসে, কিছুতেই কিছু হচ্ছে না দেখে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয় সবাই। প্রিয়তার বাবাকেও কল দিয়ে বাসায় আসতে বলা হয়। সারাদিন পেরিয়ে রাত 10টা, সারাদিন মাঝে মাঝে ইয়াশ এবং তার বাড়ির সবাই ফোন করে প্রিয়তার খবর নিয়েছে। ইয়াশ তো চলে আসতেও চেয়েছিল, শুধুমাত্র নতুন কাজ আর প্রিয়তার মা নিষেধ করার কারণে আসতে পারেনি। প্রিয়তা এখন একটু সুস্থ, তবে জ্বর যায়নি। 2-1 দিনে জ্বর যাবে বলে মনে হয় না, কারণ প্রিয়তার এই অসুস্থতার সাথে সবাই খুব ভালোভাবেই পরিচিত। সবাই জানে এই জ্বর খুব সহজে যাবে না। প্রিয়তার মা আর বসা বসে আছে প্রিয়তার কাছে। প্রিয়তার বাবা বাহিরে ডাক্তারের সাথে দাঁড়িয়ে কথা বলছে। বাড়ি ফাঁকা থাকবে বলে বসার মা আসতে পারেনি। অফিস থেকে কল আসায় লুবনার বাবা মা সকলেই নতুন জায়গায় চলে যেতে বাধ্য হয়েছে। তারাও সকাল থেকে 3-4 বার কল দিয়ে খোঁজ খবর নিয়েছে।
ডাক্তারের সাথে কথা বলে টিয়া তার বাবা এগিয়ে আসলেন। কি বললেন ডাক্তার? নিয়ে যেতে বলল, এখানে রাখার প্রয়োজন নেই, যা ওষুধ দিয়েছে ঠিক মতো খাওয়ালে জ্বর ওঠানামা করতে করতে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে গাড়ির ব্যবস্থা করো। হ্যাঁ, আমি বাইরে গিয়ে গাড়ি ঠিক করে ভেতরে আসছি। তুই প্রিয়কে রেডি করে দাও, তুমি প্রিয়কে রেডি করে দাও, যেতে পারবি তো মা? হ্যাঁ বাবা পারবো, আমি তো সুস্থ হয়ে গিয়েছি। আগের মতো সুস্থ হতে হবে, রেডি হয়ে নে মা, আমি গাড়ি ঠিক করে আসি। ঠিক আছে। অতঃপর কিছুক্ষণের মধ্যে প্রিয়তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়। প্রিয়তার মা খুব করে প্রিয়তার সাথে রাতে ঘুমোতে চাইলেও প্রিয়তা থাকতে দেয় না। অতঃপর আর কিছু বলতে না পেরে মিসেস রোমেলা নিজের রুমে চলে যান, তবে খারাপ লাগলে ডাকতে বলে যান। রাত 11টা বেজে গিয়েছে, তবুও আজকে প্রিয়তার চোখে ঘুম নেই। হঠাৎ করেই যেন জীবনের প্রেম আর অসুস্থতা বেড়েই চলেছে। সারাদিন কিছু না খাওয়ায় রাতে প্রচণ্ড ক্ষুধা পেয়ে যায়। বিছানা থেকে উঠে বাহিরে এসে দেখে টেবিলে খাবার রাখা। প্রিয়তার মা রুমে যাওয়ার সময় তার জন্য খাবার রেখে গিয়েছে। প্রিয়তা টেবিলে খাবার দেখে ভাবে মায়ের যত্নের আসলেই কোনো তুলনা হয় না। চুপচাপ খাওয়া শেষ করে আবারও রুমে চলে যায় প্রিয়তা। রুমে এসে আর ঘুম ধরছিল না। একটা না বাজলে তো ইয়ার সহায় অনলাইনে আসবে না, একবার কি ফোন দেওয়া উচিত? বেশি কিছু না ভেবে এবার প্রথম ইয়াসকে সাহস করে ফোন দিয়ে বসে প্রিয়তা। গতকাল রাতে ইয়াস ফোন দিয়েছিল মনে আছে, কিন্তু কি কথা হয়েছিল সেটা মনে নেই। রিং হচ্ছে আর প্রিয়তার হৃদস্পন্দন বেড়ে চলেছে। মনে হয় ফোন রিসিভ হলেই সব শেষ হয়ে যাবে। প্রিয়তা ভয়ে এবার ফোন কানে থেকে নামিয়ে বিছানার উপর রেখে তাকিয়ে থাকে। ফোনও রিসিভ হয়ে যায়। প্রিয়তা ধীরে ধীরে ফোন তুলে কানে নেয়। প্রিয়? হ্যাঁ। শরীর কেমন এখন? একটু ভালো। খাওয়া দাওয়া করা হয়েছে কি? ক্ষুধা লেগেছিল, মাত্রই খেয়ে আসলাম। আপনি সুস্থ হলে কিন্তু এখানে আসতে হবে, ভালো লাগবে তো এখানে? কিছুদিন হয়তো খারাপ লাগবে, পরে ঠিক ভালো লাগবে। আপনি কি করছেন? এই তো কাজ শেষ হলো, এখন বাসায় যাচ্ছি। আপনি ড্রাইভ করছেন? হ্যাঁ। তাহলে রাখছি, সমস্যা হচ্ছে তো, ঘুম ধরছিল না তাই কল দিয়েছিলাম। এখন রাস্তা ফাঁকা, এখানে সমস্যা নেই বল। তেমন কিছু না, এমনিতেই কল দিয়েছিলাম। এখন রাত জাগতে হবে না, ভালো মেয়ের মতো ফোন রেখে ঘুমাতে যা। গিয়েছিলাম ঘুমোতে, কিন্তু ঘুম আসছে না। কেন আসছে না? জানি না ভাই, একটা কথা। হ্যাঁ শুনছি বল। কালকে রাতে আপনি কল দিয়েছিলেন তাই না? হ্যাঁ, কেন তোর মনে নেই? আসলে আমি কখন ঘুমিয়ে গিয়েছিলাম, কি কথা বলেছিলাম কিছুই মনে করতে পারছি না। তেমন কিছু তো বলিসনি। কিছু বলিনি না তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, এখন ঘুমিয়ে যা, আমি বাসায় এসে গিয়েছি, ফ্রেশ হয়ে ঘুম দেব। আপনিও কিন্তু রাত জাগবেন না। তোর কথা শুনে একটা প্রেমিকার অভাব বোধ করছি। কেন? এই যে ছোট হয়ে কেমন আমাকে আদেশ করছিস। এটা যেন প্রেমিকা খুঁজতে হবে না, আমি বলা বন্ধ করে দিব। বলা বন্ধ করলে তো জোরালোভাবে প্রেমিকা বিজ্ঞপ্তি দিতে হবে। আমার পড়াশোনা শেষ হলে আপনার প্রেমিকা খুঁজে দিব, দায়িত্ব নিলাম। ততদিনে আমার বিয়ের বয়স শেষ হয়ে যাবে। যাবে না। যাবে, শেষ হয়ে গেলে আমাকে বিয়ে করে নিয়েন। প্রিয়তা কথাটা বলে সাথে সাথে জিব্বায় কামড় খায়। ছি, এটা কি বলে ফেললো সে! এবার যদি ইয়াস ভাই রেগে যায়? তোকে বিয়ে করবো আমি? দাঁড়া শহরে আয়, একটা প্রতিবন্ধী খুঁজে পেলে বিয়ে দিয়ে দিব। সারা জীবন একা থাকবো। তুই একা থাকলে ছেলেটার কি হবে? আর একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিয়েন, আমি এখন ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়। প্রিয়তা ফোন রেখে চুপচাপ ঘুমিয়ে পড়ে। ইয়াস বাসায় ঢুকে ফ্রেশ হয়ে নিজেও গিয়ে বিছানায় শুয়ে ভাবতে থাকে, ঘরে বউ থাকলে কত ভালো হতো, খাওয়া নিয়ে অপেক্ষা করত, তার মন মতো কিছু না হলে মুখ ফুলিয়ে বসে থাকতো দুই দিন পর। আচ্ছা শোন, ওখানে গিয়ে কিন্তু তুই বাসায় ফোন দিবি, কোনো রকম অসুবিধার মধ্যে পড়লে আঙ্কেলকে জানাতে ভুলবি না, ওখানে যাচ্ছিস পড়াশোনার জন্য। এটা ছাড়া আমি যদি অন্য কিছুতে বেশি গুরুত্ব দিতে দেখেছি, তাহলে একদম বাড়ি নিয়ে এসে বিয়ে দিয়ে দিব বলে রাখলাম। ভাইয়া এরকম কিছুই হবে না, আমি ঠিক মতন পড়াশোনা করব আর ঠিক মতন চলাফেরাও করব। হ্যাঁ, আমার কথা মাথায় রেখে চলাচল করিস। আমি দেশে ফেরার আগে যদি শুনেছি তুই প্রিয়তাকে বিয়ে করেছিস, তাহলে তোর খবর খারাপ আছে, আমিও বলে দিলাম। এই, তোকে এসব কথা কে বললো? তুমি ডুবে ডুবে জল খাবে আর আমি জানবো না, তাই না? কে বললো তোকে এসব? কেউ বলেনি, আমি জানি। ডুবে ডুবে জল খাওয়ার মতো কিছুই হয়নি। হয়েছে কি হয়নি সেটা আমি জানি, আমার সাথে এরকম সেরকম করবি তো,
আমি তোর প্রিয়কে সব বলে দেব। তোকে আমি কি করব সেটা তুই ভাবতেও পারছিস না। আমি এত কিছু ভাবতেও চাই না। চুপ থাক, তোর ফ্লাইটের সময় হয়ে গিয়েছে, যা এগিয়ে যা এবার। ওই যে আমার প্রাণপ্রিয় বান্ধবী চলে এসেছে। আরে দোস্ত, এত লেট কেন? বাইরে ছিলাম, ওইখানে সবাই ছিল। আচ্ছা দুজন তাহলে সামনে এগিয়ে যা। এখনো প্রায় 15 মিনিট দেরি ভাইয়া। না ভাইয়া, কিন্তু ঠিকই বলেছে, আমাদের একটু আগে যাওয়া উচিত। চলো আমরা এগিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। আরশি। হ্যাঁ ভাইয়া। সাবধানে থাকিস, প্রতিদিন আমাকে কল দিবি। আমি প্রতিদিন কল দেবো এটা নিয়ে ভাবিস না। অনলাইনেও সময় করে অ্যাক্টিভ থাকবি, কোনোভাবে যোগাযোগ যেন বিচ্ছিন্ন না হয়। ভাইয়া এমনভাবে বলছিস কেন? আমি প্রতিদিন কল দেব। আচ্ছা ঠিক আছে, সাবধানে গিয়ে বস। ভাইয়া। হ্যাঁ। একবার জড়িয়ে ধরি তোকে। অনুমতি নিতে হবে আবার?